আসসালামু আলাইকুম আমনচুন বাংলাদেশ এন সংবাদে আপনাদের সাথে আছি সিরাজু মনিরা শুরুতে জানিয়ে দিব পায়নের ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম ঈদের ছুটি শুরু শেষ কর্মদিবসে বাড়ি ফেরার হরিক পথে পথে দুর্গতি ব্যাংকগুলোতে প্রচন্ড ভিড় বেচাকেনা না জমলেও রাজধানীর পশুর হাট সরগরম বিশ্ববাজারের দহাই দিয়ে এবারেও છે আমরার দাম কমানোর পায়তারা কাল ঘোষণা জাতিকে এনেছি আলোর পথে বললেন প্রধানমন্ত্রী সামর্থ্যবানদেরকে নিজ এলাকার স্কুলে টিফিনের ব্যবস্থা করার আহ্বান হজ পালনে সৌদি আরবে খালেদা জিয়া জিয়াউর রহমানের পদক সরিয়ে নেয়ার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ শনিবার দেখছিলেন পাইনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ ঈদের আগে বৃহস্পতিবার শেষ কর্ম দিবস তাই বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখ যাত্রীদের চাপ অনেক বেশি মহাসড়কে তীব্র যানজটে সময় মতো বাস আসছে না কাউন্টারে যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘণ্টা এদিকে ব্যাংকগুলোতে ভিড় করে অতি প্রয়োজনীয় কাজ সেরেছেন গ্রাহকরা শুক্রবার শুরু হচ্ছে তাই আমাদের রাজধানী এতে মহাসড়কে বেড়েছে পরিবহনের চাপ শুরু হয়েছে তীব্র যানজট সময় মতো বাস আসছে না কাউন্টারে তা যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই দশটা থেকে আসবে কিন্তু এখনো তো গাড়ি খবর নাই বলতেছে এখন খবর নিলাম বলতেছে মিডিয়া মির্জাপুরে আছে এক দেড় ঘন্টা লেট হবে এখনো তো ছয় এগারোটা বাজে এখনো আসেনি দশটার গাড়ি বারোটাই আসে না দুটাই আসে অনিশ্চিত বলতে পারতেছে না প্রচন্ড দাম দাম সেটা তো আমি করতেছে না যেখানে গাড়ি আইতে সময় লাগে আট ঘন্টা সেখানে লাগতে চব্বিশ ঘন্টা এমনও লাগতেছে গতকালকে যে গাড়ি ছাড়ছে সেখানে আজকে এসে ফসে নাই এই মুহূর্তে আমরা কি করতে পারি কয়েকদিন করতে পারবো না এই জন্য আমি একটা টাকা প্রয়োজনীয় কাজে কাপাসিয়া পাঠাচ্ছি যার জন্য আর কি মানে টাকা উত্তোলন এবং টাকা ট্রান্সফার এই দুই ধরনের কাস্টমার বেশি আসবে দেশের অধিকাংশ সড়ক মহাসড়কে তীব্র যানজট রয়েছে এতে চরম ভোগান্তিতে ঘরমুখ মানুষ টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ত্রিশ কিলোমিটার দীর্ঘ যানজটে নাকাল যাত্রীরা অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ঈদ উপলক্ষে যানবাহনের চাপ বেড়ে যাওয়া ছাড়াও মহাসড়কে যানবাহন বিকল হয় ঢাকার টাঙ্গাইল মহাসড়কে যানজট তীব্র হয়েছে ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে এতে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয় তাতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারীরা কিন্তু এখন পর্যন্ত গাড়ির মধ্যে বইতে কি রোদের ভিতরে পুড়িয়ে অবস্থা খারাপ হয়ে যাবে গতকালকে আমরা সাতটার সময় রওনা দিছি সে বাস এখন গন্তব্য পৌঁছাতে পারি নাই পুলিশ প্রশাসন তো রাস্তায় ট্রাকের থেকে টাকা নেওয়ার জন্যই ব্যস্ত পরিবহনে যাত্রী বহন গাড়ি এগুলো কি করে পাস করবে কি করে মানবতার দৃষ্টিতে একটু খেয়াল করবে এগুলো খেয়াল করে না সাধারণ মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এদিকে গাজীপুরের চন্দ্রা থেকে কালিয়াকুর পর্যন্ত দশ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা আমরা বিজেএমি বিকেএমি সবাইকে অনুরোধ করেছি যে শ্রমিক শ্রেণীর মানুষের এই যে ছুটি একসাথে দেওয়ার কারণে একটা বিরাট রকম প্রেশার পর দেখেছেন আমি আমরা এবারও তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করেছি যে ছুটিগুলো রেশনিং করে দেওয়ার জন্য অন্যদিকে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় যান চলাচল করছে ধীর গতিতে মহাসড়কে পণ্য ও পশুবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীবাহী বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় এই যানজট হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ মোরশাদা রাসেল বাংলা ভিশন নিউজ ডেস্ক দৌলতদিয়া পাটুরিয়ায় একাধিক ফেরিঘাট বন্ধ থাকায় চাপ বেড়েছে কাউরাকান্দি শিমুলিয়া নৌরুটে এ রুটেও নাব্য সংকট আর প্রবল স্রোতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে এতে চরম ভোগান্তিতে ঈদে ঘরমুখ মানুষ দক্ষিণাঞ্চলের একুশ জেলার যাত্রীদের রাজধানী ঢাকার সাথে যোগাযোগের প্রধান দুটি নৌরুট শিমুলিয়া কাউরাকান্দি এবং পাটুরিয়া দৌলদ্দিয়া গত কয়েক সপ্তাহ পাটুরিয়া নৌরুটের কয়েকটি ফেরিঘাট ভেঙে যাওয়ায় অনেকটা থমকে গেছে নৌযান চলাচল এর প্রভাব পড়েছে কাউরাকান্দি নৌরুটেও পারাপারের অপেক্ষায় রয়েছে কোরবানির পশুবাহী শতাধিক ট্রাক এছাড়া একদিকে নাব্য সংকট অন্যদিকে পদ্মার স্রোতের তীব্রতা এতে বিড়ম্বনায় ঘরমুখ যাত্রীরা

তারপর গাড়ির সংখ্যা এখানে বেশি আছে বা ড্রেজিং ও চলতেছে লোহজং চ্যানেলে এদিকে নাব্য সংকট কিছুটা কেটেছে শিমুলিয়া কাউরাকান্দি নৌরুটে চ্যানেলগুলোতে এখন সাত থেকে নয় ফুট পানি রয়েছে রোরো সহ সতেরোটি ফেরি চললেও কোথাও কোথাও এগুলোর কোনো কোনোটি পুরোপুরি লোড নিতে পারছে না ফলে দীর্ঘ এক কিলোমিটার এলাকা জুড়ে একমুখীভাবে ফেরি চলাচল করায় পারাপারে সময় লাগছে বেশি বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছে লোহজম টার্নিং পয়েন্টের কাছে এক জায়গায় রোরো ফেরিগুলো চলছে নদীর তল দেশ ঘেঁষে এতে ফেরির প্রপেলার সহ ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হচ্ছে অন্যদিকে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটের ফেরি সার্ভিসের অচলাবস্থা কাটেনি ঘাটের যানজট পরিস্থিতিরও কোনো উন্নতি হয়নি ঈদে ঘরমুখ যাত্রীদের চাপও বেড়েছে ফলে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের আটকে থাকতে হচ্ছে ঘাট এলাকায় আমরা ঢাকা থেকে সেরেছি যাবো নাজিরপুরে নাজিরপুরে যেতে লাগে আপনার ছয় ঘন্টা আপনার পাঁচ ঘন্টা এই ঘাটে বসে আছে আমরা কষ্ট করতে পারি কিন্তু বাচ্চা নিয়ে তো কষ্ট করতে পারি না বাসায় যাওয়ার যে মজাটা এখানেই সেটা নষ্ট হয়ে গেছে আর আমাদের কাছে আনি যাইতে ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা লাগতো কিন্তু এখানেই বসে আছি আমরা তিন ঘন্টার মতো দৌলত দিয়ে আর দুইটি ঘাট এখনও অচল সচল থাকা বাকি দুটি ঘাট দিয়ে আংশিকভাবে ফেরি পারাপার চলছে ফলে চরম ভোগান্তিতে ঘরমুখ মানুষ নাসরিন গীতি বাংলাভিশন নিউজ ডেস্ক এবার স্যাভলন হাট শুরু না হলেও ক্রেতা বিক্রেতার সমাগমে মুখরিত রাজধানীর কোরবানির পশুর বাজার দরদাম যাচাই করতে ক্রেতারা বাজারে আসলেও কিনছেন খুব কম বিক্রেতারা জানিয়েছেন শুক্রবার থেকে বেচা বিক্রি শুরু হতে পারে পাশাপাশি ভারত থেকে গরু না আসতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা অনেক শৌখিন লোক আছে আমাদের দেশে ইনশাল্লাহ টাকা পয়সা আছে ওনাদের মনও আছে গত বছর আমি বিক্রি করছি এই হাটেই এই গরুটা আমি বারো লাখ টাকা দাম চাইতেছি কি ছোট বড় মাঝারি রাজধানীর কোরবানির পশুর বাজারগুলোতে ক্রেতারাও আসছেন দেখছেন তবে কেনার সিদ্ধান্ত নিতে চান আরো পরে যাচাই বাছাই শেষে দাম নিয়েও আপত্তি আছে কারো কারো ব্যাপারীরা যেটা বলতেছে এদের পর্যাপ্ত পরিমাণে গরু আছে এখন সেটা আসুক তারপর কি পরিমাণ গরু আসে তারপর দামে এখন তো তারা একটা মানে অযাচিত একটা দাম চাচ্ছে গতবার যে গরু আমরা সত্তর দিন এসেছিলাম সে গরু এখন তিরিশ চল্লিশ এক লাখ তিরিশ চল্লিশ চাচ্ছে আমারই পাশাপাশি ব্যবসায়ীরাও গরু এনেছেন বাজারে তারা জানিয়েছেন শুক্রবার থেকে পশুর সংখ্যা আরও বাড়বে বাড়বে ক্রেতাদের আনাগোনাও এর সাথে বাড়বে বিক্রিও ভয় লাগে যে আমি এত টাকা খরচ খরচা করি এত পরিশ্রম করি আমার পরিশ্রমের ফসলটা হবে কি হবে না সেটা আমরা বলতে পারছি না কালকে শুক্রবার কালকে জুম্মান নামাজের পরের দিকে হয়তো বেচা কিনা আশা আছে আমাদের কাস্টমারও আসবে আমাদের সীমিত লাভ তবে গরু যদি ভারত থেকে না আসে তাহলে হয়তো আমরা কিছুটা বাঁচ পাবো হাটগুলোতে নিরাপত্তার পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইজারাদাররা আরিফুল হক বাংলা ভিশন ঢাকা গেল তিন বছরের ধারাবাহিকতায় এবারও কোরবানির চামড়ার দাম কমাতে যাচ্ছেন ট্যানারি মালিকরা আন্তর্জাতিক দর কমার দোহাই দিয়ে এবারও প্রায় বিশ শতাংশ কমে চামড়া কেনার ঘোষণা দিতে যাচ্ছেন ব্যবসায়ীরা রাজধানীর পোস্তার আড়তগুলোতে বর্তমানে চামড়া পঞ্চান্ন থেকে ষাট টাকা বর্গফুট দরে বেচাকেনা হলেও সেই চামড়ার দর অন্তত দশ টাকা কমানোর ঘোষণা দিতে যাচ্ছেন ট্যানারি মালিকরা পশু কোরবানিকে সামনে রেখে চামড়া সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন পোস্তার আড়তদারেরা গত বছর দেশে সাতানব্বই লাখ গরু মহিষ ও ছাগল জবাই হলেও এবার দশ শতাংশ বেশি কোরবানি হবে সেই আশায় লবণ মজুদ সহ দরকারি প্রস্তুতি চলছে আড়তগুলোতে বৃহস্পতিবার এসব আরতে চামড়া বেচা কেনা হয় ষাট টাকা বর্গফুট দরে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আমরা এখন কেনাকাটা চলতেছে বিশ ফুটিতে আমরা এখানে চল্লিশ পাঁচ চল্লিশ টাকা হলে দশ টাকা খরচ হলে পঞ্চান্ন টাকা হাজার টাকার বলতে পড়তেছে ভালো মালটা দিতেছে আশি টাকা ষাট টাকা রুম আর নিয়ম মালটা ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পোস্তার আড়তগুলোতে গেল ঈদে বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে চামড়া লেনদেন হলেও সেই দর কমাতে এক আটটা ট্যানারি মালিকরা গতবার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দরে লবণযুক্ত গরুর চামড়া বেচাকেনা কেনা হলেও এবার সেই দর পঁয়তাল্লিশ টাকায় নেমে যাওয়ার আভাস দিয়েছেন ব্যবসায়ীরা কারণ হিসাবে বিশ্বের বাজারের দিকেই আঙ্গুল তাদের ইন্টারন্যাশনাল ট্রেন্ডে র হাইটসের প্রাইস কিন্তু আপনারা মনে করেন যে ইউএস হাইট এবং ব্রাজিলিয়ান হাইট কিন্তু টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট আপনার কমেছে সুতরাং আমরা যদি তাদের সাথে তাল মিলিয়ে না কিনতে পারি তাহলে কিন্তু ট্যানারি মালিকরা আবার ক্ষতিগ্রস্ত হবে আমরা যে মূল্য যদি আমরা নির্ধারণ করি সেই মূল্য অনুযায়ী যদি মৌসুম ব্যবসায়ীরা ক্রয় করে তাহলে তারা লসের সম্মুখীন হবে না এবং তারা আপনার লাভবান হবে ইন্টারন্যাশনাল মার্কেটও খারাপ এবং তাদের রেসপন্সটাও কম এবং কি এখানে কিছুটা কাস্টমার এখনও যে আসতে সম্পূর্ণ যে ভীতু জিনিসটা যেটা এখনও কাটে নাই আমাদের অ্যাসোসিয়েশন থেকে যেটা আমাদের নির্ধারণ করবে পারলে আমরা ওই দামে নিব বা এর চেয়ে কমে নিব কিন্তু বাড়তি দামে কেনার কোনো অবস্থা আমি এখন পর্যন্ত দেখতেছি না দুই হাজার সালের কোরবানিতে দেশে প্রতি বর্গফুট গরুর চামড়া পঁচাশি থেকে 90 টাকায় বিক্রি হলেও তিন বছরের ব্যবধানে দাম প্রায় ৪০ শতাংশ কমে গত ঈদে বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকায় এবার সেই দর ৪৫ টাকায় নামিয়ে আনার প্রস্তাব ব্যবসায়ীদের তবে শেষ পর্যন্ত নতুন দর কী হচ্ছে সেই সিদ্ধান্তের কথা শুক্রবার ঘোষণা দিবেন ট্যানারি মালিকরা জিয়াউল হক সবুজ বাংলা ঢাকা হাজারিবাগ থেকে সরাতে ব্যর্থ সকল চানারির গ্যাস বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধের পাশাপাশি সাভার চামড়া শিল্পনগরীর প্লট বাতিলের সুপারিশ করেছে পরিবেশ বাঁচা আন্দোলন পবা কোরবানির চামড়া কোনোভাবেই যেন হাজারিবাগে ঢুকতে না পারে সে ব্যাপারে সরকারকে কঠোর হওয়ার আহ্বানও জানিয়েছেন পবা নেতারা সকালে সংবাদ সম্মেলনে পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল সোভান জানান সাভারে উনচল্লিশটি ট্যানারিতে ড্রাম বসানোর কাজ চললেও মাত্র ছয়টি ট্যানারি উৎপাদন শুরু করেছে শিল্পমন্ত্রীর বাহাত্তর ঘণ্টা আলটিমেটামের পর ট্যানারি স্থানান্তরের গতি বাড়লেও এখন তাতে ভাটা পড়েছে পবার নেতারা জানান সাভার শিল্পনগরীর কাজ শেষ না হওয়ায় সরকারের দায় কিছুটা থাকলেও বেশি দায় ট্যানারি মালিকদের তাদের গাফিলতির কারণে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটি পির দুটি মডিউল প্রস্তুত থাকার পরও চালু করা যাচ্ছে না শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষক অভিভাবক ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন নিজ এলাকার স্কুলগুলোতে শশ উদ্যোগে টিফিনের ব্যবস্থা করারও প্রধানমন্ত্রী বলেন বিএনপি জামায়াতের সময় কমে যাওয়া সাক্ষরতার হার শতভাগে উন্নীত করার জন্য কাজ করছে সরকার রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সাক্ষরতা দিবসের প্রতিবাদ্য অতীতকে জানব আগামীকে করব অনুষ্ঠানের প্রধানমন্ত্রী বলেন শিক্ষা সুযোগ নয় শিক্ষা সবার অধিকার দেশে এখন প্রাথমিক শিক্ষাসহ সব ধরনের শিক্ষার ক্ষেত্র সম্প্রসারিত হয়েছে বিএনপি জামাতের শাসন আমলে শিক্ষার হার বাড়েনি কমে তা চৌচল্লিশ শতাংশে নেমে এসেছিল কিন্তু বর্তমানে সর্বাত্মক চেষ্টায় সে হার একাত্তর শতাংশে উন্নীত হয়েছে যা শতভাগে উন্নীত করার জন্য কাজ করছে সরকার আমরা যে সাক্ষরতার হার বাড়িয়ে দিয়ে গেলাম আর এই যে আমরা কর্মসূচিটা বাস্তবায়ন করে যাচ্ছিলাম অনেকগুলি জেলাকে আমরা নিরক্ষরতা ঘোষণা দিয়েছিলাম দু হাজার একে আওয়ামী লীগ সরকারে আসতে পারেনি তখন এসেছিল বিএনপি জামাত জোট সরকার অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের এই সমস্ত উদ্যোগগুলি তারা সবই বন্ধ করে দেয় আর এর ফলাফল এই দ্বারায় যে সাক্ষরতার হার আবার কমে যায় তো ইতিমধ্যে আমাদের সাক্ষরতার হার বেড়েছে আমাদের প্রায় একাত্তর ভাগ আমরা অর্জন করেছি সাক্ষরতার হার তবে এটাকে আরও বেশি আমরা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ছাত্র সংগঠন শিক্ষক অভিভাবক ও জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আমাদের প্রশাসনের যারা আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি অভিভাবক শিক্ষক আমাদের ছেলেমেয়েরা আমরা লক্ষ্য করেছি এবং আমরা একটা সার্ভে করেছিলাম তাতে দেখেছি যে যে ঝরে পড়াটা বেড়ে যায় এই জন্য স্কুলে যে যখন ক্ষুদা লাগে তখন আর স্কুলে থাকে না বাড়িতে পালিয়ে যায় সে আমরা কিন্তু ছোটবেলায় স্কুলে টিফিন খেতাম কাজে সেই উদ্যোগটা আবার নেওয়া এবং এটা স উদ্যোগ নিতে হবে এছাড়াও দেশের চরাঞ্চল হাওড় বাওর এলাকায় শিক্ষার্থীদের জন্য আবাসিক স্কুল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী যে সমস্ত দুর্গম এলাকা যেমন পাহাড়ি এলাকা বা চরাঞ্চল বা হাওড় এলাকা সেখানে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে সব এলাকায় আবাসিক স্কুল করা হবে কারণ বারবার যাতায়াত করা ছেলেমেয়েদের জন্য বাচ্চাদের জন্য খুবই কষ্টকর কিন্তু সেখানে যদি আবাসিক স্কুল করে দেওয়া যায় তাহলে সেখানে ছেলেমেয়েরা থেকে পড়াশোনা করতে পারবে শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বইয়ের পাশাপাশি এক কোটি আঠাশ লাখ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোধিকা ঘোষ ঢাকা সৌদি বাদশাহ রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন সৌদি আরবে স্থানীয় সময় রাত দশটা পঞ্চাশ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সফরসঙ্গীদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের বিমানটি জেদ্দা বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নামে এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি রয়্যাল প্রোটোকলের প্রধান নির্বাহী কর্মকর্তা এছাড়া বেগম জিয়াকে শুভেচ্ছা জানান সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ আহমেদ আলী মুকিব পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের দলের প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান এ সময় বিমানবন্দরের বাইরে বিএনপি বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন এর আগে বুধবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন একটি ফ্লাইটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নতুন করে তদন্ত কর্মকর্তাকে জেরা এবং মামলার নথি দেখার অনুমতি দিয়েছে আপিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয় এর ফলে ট্রাস্ট আইনের তেজ ধারা অনুযায়ী ট্রাস্টের সম্পত্তির অপব্যবহার হলে বোর্ড ট্রাস্টি কোন দায়ী কিনা তদন্ত কর্মকর্তা হারনুর রশিদ হলফনামায় কি বলেছেন এবং দু সালে দুদক থেকে প্রত্যাহারের পর তিনি কিভাবে কার্যক্রম চালাচ্ছেন এই তিন প্রশ্নে খালেদা জিয়ার আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জেরা করতে পারবেন আদালতের অনুমতি সাপেক্ষে আইন অনুযায়ী বেগম জিয়ার আইনজীবীরা মামলার নথি দেখতে পারবেন বলে মত দিয়েছে আপিল বিভাগ নিম্ন আদালতে তদন্ত কর্মকর্তাকে কয়েকটি প্রশ্নের নতুন করে জেরা ও মামলার নথি দেখতে চেয়ে আবেদন করেছিলেন বেগম জিয়া নিম্ন আদালতে আবেদন নাকচ হওয়ায় হাইকোর্টে আবেদন করা হয় হাইকোর্টে তা খারিজ হলে এর বিরুদ্ধে দুটি আলাদা লিভ টু আপিল করেন বেগম খালেদা জিয়া শুনানি শেষে আজ আপিল বিভাগ আবেদনটি পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই রহমানের স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মাধ্যমে সরকার বিভক্তি ও নেতিবাচক রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন যারা জাদুঘর থেকে পদক সরিয়েছে এবং জিয়ার মাজার সরাতে চায় তারাই স্বাধীনতা বিরোধী উচ্চ আদালতের যে রায়ে জিয়াউর রহমানের পদক বাতিল হয়েছে সে রায়ে এরশাদের ক্ষমতাকেও অবৈধ করা হয়েছে তাহলে এরশাদ ও জাতীয় পার্টি কিভাবে বিরোধী দলে ও সরকারের মন্ত্রী পরিষদে থাকে সে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব আজীবন ক্ষমতায় থাকতে সরকার ক্ষমতার অপব্যবহার করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল জাদুঘর থেকে জিয়াউর রহমানের পদক সরানোর প্রতিবাদে আগামী শনিবার দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সংবাদের এই পর্যায়ে নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি সাথেই থাকুন আর ফিরবো জানিয়ে দুই হাজার তিনশো সাতষট্টি জন বিশেষ গেরিলাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতির নির্দেশ গেজেট বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা হাইকোর্টে যুদ্ধাপরাধীদের সন্তানরা ষড়যন্ত্র করতে পারে শঙ্কা আইনমন্ত্রীর সবাইকে সতর্ক থাকার আহ্বান বাংলা ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর দুই হাজার তিনশো সাতষট্টি মুক্তিযোদ্ধার তালিকা সংবলিত গেজেট বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তায়ের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গেজেট প্রকাশের দিন থেকে গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সকল সুযোগ সুবিধা দিতে বলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দু তেরো সালের বাইশ জুলাই এক প্রজ্ঞাপনে গেরিলা বাহিনীর দুই জনের তালিকা প্রকাশ করে তবে কোনো কারণ না দেখিয়ে দু সালের উনত্রিশ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকা সংবলিত গেজেটটি বাতিল করে

আইনমন্ত্রী বলেন যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে আইন প্রণয়নের জন্য বিভিন্ন দেশের আইন পর্যালোচনা চলছে যুদ্ধাপরাধীদের সম্পদ শহীদ পরিবার ও দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করার মতো করে আইন করার ইঙ্গিত দেন তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন আদালতের রায়ের অপেক্ষা না করে রাজনৈতিক সিদ্ধান্তে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া উচিত আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস শারীরিক প্রতিবন্ধিতা ঘাড় কোমর ব্যথা প্যারালাইসিস সহ নানা অসংক্রামক রোগের আক্রান্তদের পুনর্বাসনে কার্যকর চিকিৎসা ব্যবস্থা ফিজিওথেরাপি গবেষণার হিসাব বলছে দেশে মোট জনগোষ্ঠীর পনেরো ভাগ আক্রান্ত নানা শারীরিক প্রতিবন্ধিতায় এজন্য জন্মগত ত্রুটি অসচেতন জীবনযাপন খাদ্য রাসায়নিকের ব্যবহারকেই দায়ী করছেন চিকিৎসকরা সাত মাসের ফুটফুটে রুমাইয়া জান্নাত জন্মের তিন চার মাসের মধ্যেই মা বুঝতে পারেন মেরুদণ্ডে সমস্যা নিয়ে পৃথিবীতে এসেছে তার আদরের শিশু কন্যাটি রুমাইয়াকে সারিয়ে তুলতে সার্জারির পর চিকিৎসকের পরামর্শে কয়েক সপ্তাহ ধরে চলছে নিয়মিত থেরাপি যখন চার মাস বয়স হয়ে গেছে তখন হাতের উপর রাখলে ধারাইতোনা না এতটুকু বুঝে আসছে এই বাচ্চাটা দেখেন এখানে স্পাইনা এটা সার্জারি করার পরে আমাদের ফিজিওথেরাপির অনেক গুরুত্বপূর্ণ রোল থাকে ইতিপূর্বে এই রোলগুলো প্লে করা হতো না যার জন্য এদের বিভিন্ন কমপ্লিকেশন ডেভেলপ করত আবার সাইমার জন্ম দুটো বাঁকা পা নিয়ে আর মাংস পেশির স্বাভাবিক ক্ষমতা নেই দুই ভাই জিয়াদ ও রাফির নানা শারীরিক প্রতিবন্ধিতায় আক্রান্ত এসব শিশুর পুনর্বাসনে ফিজিওথেরাপি চিকিৎসার শরণাপন্ন হন অভিভাবকরা যেদিন জন্ম হয়েছে সেদিন দেখেই অনেক কষ্ট লাগছে একটু বাঁকা ছিল তারপরে এখানে নিয়ে আসা পরে অনেকটাই ভালো আমাদের দেশে এমন কোনো ফ্যামিলি নেই যে ফ্যামিলিতে কেউ না কেউ বিভিন্ন ধরনের পেইন রিলেটেড ডিসঅর্ডার কিংবা আদার্স কোনো ডিসঅর্ডারে সাফার করছে না দিনকে দিন বাড়ছে এই সংখ্যা বৃহৎ জনগোষ্ঠীর একটি বড় অংশের কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছে শারীরিক এসব অসংক্রামক রোগ বিশেষ করে বয়স্কদের জীবনের গতি থামিয়ে দিচ্ছে হাঁটু ঘাড় কিংবা কোমর ব্যথা যেমন আমি হাঁটতে গেলে ডান বামে চলে যেতাম বার আমার গাড়ির প্রচন্ড ব্যথা ছিল কোমর থেকে পা পর্যন্ত ব্যথাটা হয় পায়ের পাতা পর্যন্ত সরকারিভাবে কোনো পদ না থাকায় অনুমোদন ছাড়াই অনেকে চিকিৎসা দিচ্ছেন বলেও জানান এই চিকিৎসক আর

এদিকে দিবসটি পালনে বিনামূল্যে চিকিৎসা সহ নানা কর্মসূচি পালন করে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন মিজানুর রহমান সবুজ বাংলা ঢাকা আবারও নিচ্ছি ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি ছাত্রী থাকুন ফিরছি জানিয়ে ওবামার চেয়ে পুতিন অনেক বড় নেতা আবারও ভূয়সী প্রশংসায় ট্রাম্প ঈদের পরে নারী ফুটবল দলের সংবর্ধনা জাতীয় দলের তদারকিতে নিয়মকানুন কঠোর করবে বাফুফে জানিয়েছেন সাধারণ সম্পাদক আবারো স্বাগত বাংলা ভিশন সংবাদে আমিন জুয়েলার আন্তর্জাতিক সংবাদেবার আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে এক টেলিভিশন সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টকে মার্কিন প্রেসিডেন্ট বারাক চেয়ে বড় নেতা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প তিনি বলেন নিজ দেশের উপর পূর্ণ কর্তৃত্ব রয়েছে পুতিনের প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনা কমাতে কাজ করবেন বলে জানান ট্রাম্প এর আগেও কয়েকবার রুশ প্রেসিডেন্টকে প্রশংসায় ভাসিয়েছেন এই রিপাবলিকান প্রার্থী এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিল ক্লিন্টনের মুছে যাওয়া ইমেইল অ্যাকাউন্টগুলোতেও খুঁজে বের করতে রাশিয়ার প্রতি আহ্বানও জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এমন একদিনে এসব মন্তব্য করলেন ট্রাম্প যেদিন রাশিয়ার বিরুদ্ধে বিশ্বে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ এনেছে টিভিকে সাক্ষাৎকার দেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন বলেন ধীরস্থির একজন মানুষই মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নিজের ইমেল বিতর্কের জবাবে অনিরাপদ কোন সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় ইমেল আদান প্রদান করেননি বলে দাবি করেছেন হিলারি ক্লেমন খেলার সংবাদ এবার ঈদের পরে এফসি অনূর্ধ্ব ষোলো নারী ফুটবল বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে দেয়া হবে সংবর্ধনা প্রধানমন্ত্রী বাফুফে ও বিসিবি মিলিতভাবে বড় এই সংবর্ধনা দেওয়ার জন্য চলছে প্রস্তুতি বাফুফে সূত্রে জানা গেছে সংবর্ধনার বিষয়টি দু একদিনের মধ্যেই চূড়ান্ত হবে এদিকে চ্যাম্পিয়ন নারী দলে ময়মনসিংহের কলেজ সিন্ধুরের নয় ফুটবলারের বাড়ি ফেরা নিয়ে অনপিপ্রেত ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে যে কোনো জাতীয় দলের তদারকি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিহাস গড়ে দেশের জন্য গৌরব এনেছে বাংলাদেশ অনূর্ধ্ব ষোল নারী ফুটবল দল এএফসি এফসি বাছের পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে আগামী বছর থাইল্যান্ডের চূড়ান্ত পর্বে খেলা অথচ এই চ্যাম্পিয়ন মেয়েদের প্রতি দায়িত্ব পালনে অবহেলা দেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খেলা শেষে কে কীভাবে ঈদের ছুটিতে বাড়ি ফিরছে সেদিকে ভ্রক্ষেপিত ছিল না ফেডারেশনের লোকাল বাসে কলসেন্দুরের নয় ফুটবলার মমন সিং যাওয়ার পথে বাসযাত্রীরা হেনস্থ করেছেন তাদের গণমাধ্যমে এই খবর প্রকাশের পর নিজেদের অবহেলায় দুঃখ প্রকাশ করেছে বাফুফে নারী ফুটবলারদের এই তিক্ত অভিজ্ঞতায় সচেতন হচ্ছে ফেডারেশন নিয়ম নীতিতে আনছে কড়াকড়ি সেক্রেটারিটের পক্ষ থেকে ব্যবস্থাগুলো করি বাট এক্ষেত্রে বলতে চাই যে এই ব্যবস্থাগুলোর বিষয়ে আমরা এখন থেকে উইল হ্যাভ নো কম্প্রোমাইজ এখানে আমাদের এখন থেকে আর উইল হ্যাভ নো কম্প্রোমাইজ আমরা আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর স্ট্যান্ডার্ড নর্মস যেটা রয়েছে সেটা ফলো করব এবং সেটার মাধ্যমে আসলে সবাইকে চলতে হবে এর বাইরে যাওয়ার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার বা ব্যক্তিগত ভালো লাগা মন্দের আসলে কোনো চান্স এখানে থাকবে না আমাদেরকে স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা আমরা ফলো করব। এবং তাদেরকে সেটার মধ্যে দিয়ে যেতে হবে এদিকে কল স্কুলের পক্ষে খেলায় অংশ না নিয়ে নয় ফুটবলারকে টিসি দেওয়া হবে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলেছেন বাফুবে সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট স্কুলের সাথে তাদের স্কুলের পক্ষে খেলার বিষয়ে একটা স্কুলের পক্ষে খেলার একটি বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে তাদের প্যারেন্টসদের সাথে মিসবিহেভ করা হয়েছে তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি এবং আমরা অবগত হওয়ার সাথে সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট বা প্রশাসন সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে কথা বলেছি নারী ফুটবলারদেরকে টিসি দেওয়া বা স্কুলের পক্ষে না খেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই যে বিষয়গুলো আস এসেছে কর্তৃপক্ষের সাথে যেভাবে কথা হয়েছে তারা টোটাল টোটাল বিষয়টাকেই তারা অস্বীকার করেছেন এবং এরকম কোনো কিছু হয়নি বা এরকম কোনো কিছু হয়নি নট অনলি দ্যাট এরকম কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনাও নেই বা এরকম কোনো কিছু হবে না সেই নিশ্চয়তা তারা আমাদেরকে প্রদান করেছেন ঈদের পর এফসি বাছে পর্বে অপরাজিত নারী দলকে বড় আকারে সংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রী ও বিসিবির তরফ থেকে তার আগেই বাফুবে সংবর্ধনা দেবে নারী দলকে মানিক মাহমুদ বাংলা ফিশন ঢাকা সংবাদ শেষ করব যাবার আগে পায়নিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে ঈদের ছুটি শুরু শেষ কর্মদিবসে বাড়ি ফেরার হিড়িক পথে পথে দুর্গতি ব্যাংকগুলোতে প্রচন্ড ভিড় বেচা কেনা না জমলেও রাজধানীর পশুর হাট সরগরম বিশ্ববাজারের দোহাই দিয়ে এবারও চামড়ার দাম কমানোর পায় তারা কাল ঘোষণা জাতিকে এনেছি আলোর পথে বললেন প্রধানমন্ত্রী সামর্থ্যবানদেরকে নিজ এলাকার স্কুলে টিফিনের ব্যবস্থা করার আহ্বান হজ পালনে সৌদি আরবে খালেদা জিয়া জিয়াউর রহমানের পদক সরিয়ে নেয়ার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ শনিবার এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় এর আগে নটায় রয়েছে নিউজ টপ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলালিঙ্ক এয়ারটেল থেকে ডায়াল করুন ওয়ান সিক্স ওয়ান সিক্স এই নম্বরে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে